আসসালামু আলাইকুম এফ মা মাকি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের রেসিপিটি শুরু করছি। আমার আজকের রেসিপি হচ্ছে টমেটো আর ছোট মাছ দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আমি এখানে ছোট মাছ ভালো করে ধুয়ে নিলাম, এগুলো আগে থেকে কেটে রেখেছিলাম। ছোট মাছগুলো আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি, লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে মাছগুলো ধুয়ে নিয়েছি। আসলে মাছ যত পরিষ্কার করা যায় মাছের স্বাদটা বেড়ে যায়, নইলে মাছ ভালো করে পরিষ্কার না হলে স্বাদটা তেতো লাগে, খেতে ভালো লাগে না। আমার মাছগুলো ধোয়া শেষ, আমি এখন মাছগুলো সব পাতিলে নিয়ে নিয়েছি। এরপর আমি এর সঙ্গে সবগুলো উপকরণ মেশাবো। পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে কাঁচামরিচ চিরে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গোটা জিরে, তেজপাতা আর ধনিয়ার গুঁড়া, এগুলো আমি এক চামচ করে নিয়ে নিয়েছি, আর থেঁতো করা রসুন, আর লাগছে সরিষার তেল। আপনারা মাছ যতখানি তার পরিমাণ মতো উপকরণ দিয়ে দিবেন। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে, আর আমি আগে থেকে টমেটো এভাবে ফালি করে মাছের উপরে দিয়ে দিয়েছিলাম। এরপর থেঁতো করা রসুনটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ আর সব উপকরণগুলো দিয়ে দিলাম। এরপর আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। আপনারা যে কোনো তেল দিতে পারেন, তবে সরিষার তেল দিলে যে কোনো তরকারি স্বাদটা আমার ভালো লাগে, এজন্য আমি সরিষার তেলটাই দিয়ে দিলাম। এরপর আমি সবগুলো উপকরণ দেওয়া শেষ, আমি এটা ভালো করে মাখিয়ে নেব। ছোট মাছের তরকারি এভাবে যতটা মাখিয়ে নেওয়া যায় ততটা এর স্বাদটা বেড়ে যায়। আমি এখন এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে নেওয়ার পর এই তরকারিটা হওয়ার শেষে আমি আরেকটি উপকরণ মিশাবো, যেটা দিলে ছোট মাছের তরকারিটা অনেক টেস্টি হয়। আপনারা দেখতে থাকুন আমি কি দিই। এরপর আমি পরিমাণ মতো পানি দিলাম। পরিমাণ মতো পানি দেওয়ার পর আমি চুলাটা অন করে দেব। এরপর আমি ভালো করে পানির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য আর ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এরপর তো আর নেড়ে দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই জন্য আমি পানি দেওয়ার পর ভালো করে এভাবে নেড়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছের পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকাবে সে পর্যন্ত আমি এটা রান্না করে নেব। সিদ্ধ করে নিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টক ঝাল, আমের আচার। খেয়াল রাখতে হবে এখানে মিষ্টি আচার দেওয়া যাবে না, আমি টক ঝাল আমের আচার করে রেখেছিলাম। টক ঝাল আচারটা আমি মাছটা হওয়ার আগ পর্যায়ে এটা দিয়ে দিলাম। আর খেয়াল রাখতে হবে এই আচার দিলে প্রথমে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজ মাছ কিছুই সিদ্ধ হবে না। টক দিয়ে দিলে সিদ্ধ হয় না, এজন্য সিদ্ধ হওয়ার পর এই
হয়েছে তরকারিটা বা রেসিপিটা আমার হয়ে গেছে, অনেক মজাদার ছিল আমার আজকের ছোট মাছের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আপনারা ভালো থাকবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ।